কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিচ্ছু না দুনিয়া, সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। তিন শ্রেণী আল্লাহ বলে, তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর না কি আল্লাহি ইউরিদুল আবাব, পুত পবিত্র থাকতে যে চরিত্র বাঁচাতে যে যে বিয়ে করতে চায়, টাকা নাই সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে, আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো। ধনী বানাই দেয় কে? আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে। এই জন্য আমরা যেন বিয়ে করে হালাল পথে আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি, হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। খুব মজা লাগছে পরকীয়া করতে? সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে একজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? যেইটা আমার কপালে নাই ওইটার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রাখো না, যেটা আমার কখনো হবেই না ওইটা নিয়ে আমার সমস্ত চিন্তা তুমি বাদ দিয়ে দাও আল্লাহ। কারণ আমি খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ, একটু সহজ সরল মানুষ, তাই আমার মানুষ ঠকায় বেশি, বেইমানি করে বেশি। অতএব তুমি আমার হৃদয় থেকে সমস্ত বেইমানের জন্য ভালোবাসা দূর করে দাও। সকলে প্রণামি। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাসিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ এগেইনস্ট ইউ। মাই ব্রাদার্স, মাই সিস্টার্স, বিলিভ ইন আল্লাহ। If you have a relation with Allah, the good day is alhamdulillah, the bad day is also alhamdulillah. Bola dilam, bola dilam, awami league korben na BNP korben apnar siddhanter bishoye, kintu khobordar iman bikri kore rajniti korben na, kichu na duniya, sokale apni na thakle apnake bikelei era mati diye ashbe. Chokh bondho kore chinta korben ratre bela apni prithibite nai, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না। দশটায় ঘুমাইলে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত, আমি মাত্র চার রাকাত নামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেইমান তুই তখন কেমনে ঘুমাস? তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, টাকায় তোরা কেমনে ঘুমাও? হে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না, ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না, মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, তুমি মনে রেখে দিও
মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করে না, আল্লাহ মনের ইবাদত পছন্দ করে। আল্লাহ কপালওয়ালা সিজদা পছন্দ করে না, আল্লাহ সেই সিজদা পছন্দ করে যে সিজদায় কপাল ঝুকার আগে বান্দার দিলটা রহমানের দরবারে ঝুঁকে যায়। যে বান্দা নিজের জ্ঞান দিয়ে, মন দিয়ে এতটুক বলবে, আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম ওই জীবন নৌকা আমি ডুবতে দিব না। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। যে বান্দা নিজের জ্ঞান দিয়ে, মন দিয়ে এতটুক বলবে, আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম ওই জীবন নৌকা আমি ডুবতে দিব না। আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করে না, আল্লাহ মনের ইবাদত পছন্দ করে। আল্লাহ কপালওয়ালা সিজদা পছন্দ করে না, আল্লাহ সেই সিজদা পছন্দ করে যে সিজদায় কপাল ঝুকার আগে বান্দার দিলটা রহমানের দরবারে ঝুঁকে যায়। মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন,
আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। বলে দিলাম আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়ে, কিন্তু খবরদার ইমাম বিক্রি করে রাজনীতি করবেন না। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ।